আমি উমাচন্দ, এই আগরতলা পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের বাম ফ্রন্টের মনোনীত প্রার্থী। তদুরূপ সব রাজনৈতিক দলেই এই পৌর নিগমের যে অংশগ্রহণ করেছে, দেখা গেছে যে এই যে নির্বাচন হয়, নির্বাচনের মধ্যে এই যে সাজসজ্জা, এটা একটা নির্বাচনের একটা অঙ্গ আমি মনে করি। সব রাজনৈতিক দল তার ফ্ল্যাগ পেস্টুন মানে লাগায়, একটা আনন্দ উৎসবে, গত 25 বছর দেখলাম একটা উৎসবের মেজাজে সব রাজনৈতিক দল এইরকম ফ্ল্যাগ পেস্টুন লাগাতো। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা, গতকাল রাত্রে প্রায় 1টা-1.5টার সময় টাউন ইন্দ্রনগর হরিজন কলোনি, যেটা 23 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, এই কলোনির মধ্যে এই বিগত দিনে কোনো দিন এইখানের বাসিন্দারা বলতে পারবেন কোনো রাজনৈতিক দলের লোক এসে কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ পেস্টুন একটু কাইন্ডলি দেখেন, সব দলের এই ফ্ল্যাগ পেস্টুন আছে। হ্যাঁ, সারা ওয়ার্ড মানে 23 নম্বর ওয়ার্ডটা, পুরোটা ওয়ার্ডে এই তাণ্ডব করেছে, কোনো ফ্ল্যাগ পেস্টুন নাই, সবগুলি ড্রেনে বা দা দিয়ে কুবিয়ে কেটে নষ্ট করে দিয়েছে। গতকাল রাত্রে যেটা করলো, টাউন ইন্দ্রনগর হরিজন কলোনিতে ঢুকে এখানে এক যুব বন্ধু দেখার পর দেখেছে, যখন তারা সজাগ হয়ে গেছে ওরা দৌড়িয়ে পালিয়ে গেছে, 10 থেকে 15 জন বাইক বাহিনী এই সারাটা ওয়ার্ড, এবং কি আমার বাড়ির সামনে একদম গলির মুখের মধ্যে যে ফ্ল্যাগটা, এটা বাস দিয়ে মানে প্রচণ্ডভাবে ছবির মধ্যে আঘাত করেছে, এবং ছবি তুলে এখান থেকে ফ্ল্যাগটা তুলে নিয়ে গিয়ে সকালবেলা দেখি সব ফ্ল্যাগ পেস্টুন ড্রেনের মধ্যে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি টাউন ইন্দ্রনগর হরিজন কলোনিতে, এইখানেও সেই রূপ ঘটনাই ঘটেছে। ধিক্কার জানাই যে ক্ষমতায় থেকে ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে আছে, রাজ্যে আছে, তাদের পৌর নিগমে ইলেকশন করতে তাদের এত ভয়, তাদের যদি এত জনসমর্থন থাকে তাহলে জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। ভোট দেওয়ার যে সুস্থ পরিবেশটা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, সেই পরিবেশটা তৈরি করুন।